কোর্টে মে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দির পূর্বে প্রেস কনফারেন্সে এসপি সাহেব বলছেন যে এরকমের মিন্নি স্বীকার করছে দোষ স্বীকার করছে এটা উনি বলতে পারেন এনি রেনিসার আর আরেকটা আমরা বলছি যে মিন্নিকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় রিমান্ডে নিয়ে সেটা জেলগেটে জিজ্ঞেস করতে পারে খুব বেশি হিলে পরে থানায় নিয়ে জিজ্ঞেস করতে পারে এবং সেখানে সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা আছে যে সেখানে তার নিকটাত্মীয় এবং তার পছন্দ মতো আইনজীবী থাকতে হবে এর কোনোটাই তো ছিল না দেখা গেছে যে মিন্নিকে পুলিশ লাইনে বাংলাদেশের ইতিহাসে বলবো না আমার মনে হয় উপমহাদেশের ইতিহাসে ব্যতিক্রম যে মিন্নিকে পুলিশ লাইনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পুলিশ লাইন থেকে কোর্টে এনে এই জবানবন্দিটা দেওয়া হয়েছে এবং জবানবন্দিটা আমি দেখি নাই এম মামিন উদ্দিন সাহেব দেখেছেন তিনি বলেছেন যে এই রকমের সুস্থ মাথায় কোনো মানুষ রিমান্ডে থাকার পরে এত সুন্দর করে উপন্যাস লিখতে পারেন এটা একটা ছোটখাটো উপন্যাস